Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome to my channel, Bidi Momini Dadi. Shobai kemon achen? Alhamdulillah, ami onek bhalo. Eta chilo roibar sokal. Bairer obostha khubi sundor. Weather tao onek sundor. Bhalo rod utheche. Tobe thandao chilo, prochur thanda. এখন সকাল 11টা বাজে যেহেতু বাবুরাপুর সকালে অফ ছিল সো বন্ধের দিন আমরা একটু দেরিতেই উঠি রাতে আবার দেরিতে ঘুমাই তো বাবুর জন্য নাস্তা রেডি করলাম করলাম বলতে দুধ বসিয়ে দিয়েছি এটা হোক এটা আবার ঠান্ডাও হইতে হবে বাবুকে খাওয়ানোর জন্য তো এর মধ্যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা রেডি করতেছি যেহেতু একটু দেরি হয়ে গেছে তো আমি রুটি ভেজে নিচ্ছি এটা আসলে আমার ফাঁকিবাজি রুটি তাড়াতাড়ি করে দুই চুলায় আসলে প্যান বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য আর আমি এখন বাবুর আব্বুর জন্য নাস্তা রেডি করতেছি যেহেতু বাবু কান্নাকাটি করে সো একজন রাখে একজন খায় এভাবেই খেতে হয় আমাদের বাবুর আব্বুর নাস্তা রেডি আমি এরপর একটা ডিম ভেজে দিলাম এটা বাবুর আব্বুর জন্য ও কুসুমটা কাঁচা খায় এই তো ওর নাস্তা শেষ করার পর বা নাস্তা দেওয়ার পর আমি আমার জন্য নাস্তা রেডি করে নেছি আমার নাস্তাও করে ফেলছি এখন বাবুর নাস্তা রেডি বাবুকে খাওয়াবো ওর ফিডিং চেয়ারে বসিয়ে দিছি মানে অনেক চিন্তায় আছে এই যে আমার বাবাই মাশাআল্লাহ আর আমি বাবুকে খাওয়াতে খাওয়াতে আমার হাজবেন্ড চা বানিয়ে নিয়ে আসছে অসম চা তো এরপর আর তেমন কিছুই করা হয় নাই দুপুরে খাওয়া দাওয়া বাস এতটুকুই তারপরে আমরা একটু রেস্ট করেছিলাম শুয়েছিলাম জাস্ট ঘুমাইনি শোয়াছিলাম তো এখন সন্ধ্যা 7টা বাজে তো আমি বেবিকে গোসল করাবো সব কিছু রেডি করতেছি আর বেবিকে গোসল করানোর পরে যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছি ক্রিম অয়েল ভিটামিন এগুলো সব আর এরপরে বেবিকে খাওয়াবো তার জন্য চিজ নিলাম মানে বেবির খাবার যেগুলো ফ্রিজে ছিল তো রেডি হতে হতে এগুলাও নর্মাল হয়ে যাবে ঠান্ডা থাকবে না আর বেবির গোসলের জন্য আমি নিচে এটা বিছিয়ে দিই যাতে স্লিপ কাটার ভয় না থাকে তো বেবিকে গোসল করিয়ে দিলাম এরপর আমিও গোসল করে নিছি তো গোসল করে এই হচ্ছে আমার সারা দিনের কিচেনের অবস্থা কিচেনে আজকে কোনো কিছুই ওয়াশ করা হয় নাই যেমনটা ওরকমই আছে তো আমি তাড়াতাড়ি করে সব কিছু ক্লিন করে নিচ্ছি খুব খারাপ ছিল অবস্থা আসলে বন্ধের দিন এরকমই হয় একটু লেজি হয়ে যায় আর ইচ্ছা করে না যে আসলে সব কিছু টিপটপ করে সাথে সাথেই রেখে দিই আর দুপুরবেলা খাবারের পরে মনে হয় যেন একটু ঘুম আসে বা জাস্ট শরীর চায় যে হ্যাঁ একটু বিছানায় যাই একটু কাত হই একটু শুয়ে থাকি এইরকমই আর কি ঠান্ডার দিনই তো এরকম হয় আসলে ল্যাপ দেখলে বা কম্বল দেখলে মানতে চায় না যে কখন এটা নিচে ঢুকবো তো সব কিছু ক্লিন করার পরে চুলাটা ক্লিন করে নিচ্ছি আমি একবারে ভাত বসিয়ে দিব আর কিছু রান্না করতে হবে না কারণ আমি গতকালই রান্না করে ফেলছি আর ভাতটাও আমি একটু বেশি করে রান্না করব কারণ এরপর দিন আমার আবার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো এই জন্য আর কি রান্না করে গেলে আমার জন্য ইজি হয় আয়েশা তাড়াতাড়ি করতে হয় না তো ভাতটা রেডি করে তারপর আমি আমার জন্য খাবার রেডি করব খাবার বলতে আমি আসলে রাতে ভাত খেতে চাচ্ছিলাম না তো সকালের পরোটার ব্যাটার ছিল কিছু তো আমি আমার জন্য দুইটা রুটি বানিয়ে নিছি আর ডাল ছিল এটা বেবির খাবারও রেডি করে নিছি এটা আমার খাবার খাওয়া দাওয়া শেষ করে পরে চা নিয়ে বসছি এরপর চা খাচ্ছি আসলে আমার চাটা খুব পছন্দ আমি অনেক পছন্দ করি চা খেতে আর এই তো আমাদের সারা দিনের কাজ শেষ এরপর মা ছেলে দুষ্টুমি করব কেন টানতেছো ও মা বেদা ভাই
আমার কিছু করছে তোমার সাথে? তুমি আমরা আসলে ওর আব্বুর জন্য ওয়েট করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।